মাধ্যমিকের ফল প্রকাশ জেলার জয় জয়কার কৃতীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর পাশাপাশি অসফলদেরও চাঙ্গা করার চেষ্টা এখন থেকেই পরের বছরের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন মমতা আরো লড়াই করতে হবে কৃতীদের শুভেচ্ছা জানিয়ে অসফলদের পাশে মুখ্যমন্ত্রী মাধ্যমিকে এবার পাশের হার ছিয়াশি দশমিক ছয় শূন্য শতাংশ মাধ্যমিকের ফল প্রকাশের পর টুইট করে সফল এবং প্রথম দশ স্থানাধিকারীকে শুভেচ্ছা জানান মমতা একই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী প্রত্যাশিত ফল করতে পারেনি তাদের পাশেও দাঁড়ান তিনি আগামী বছরের প্রস্তুতি এখন থেকে শুরু করার পরামর্শ দিয়েছেন মমতা জোরদার লড়াই করার সংকল্প নিতে বলেছেন দুজন সেকেন্ড হয়েছে বাঁকুড়ায় সেই গঙ্গাজল ঘাটি আমি বলি না বাঁকুড়ার ছেলেমেয়েরা ফার্স্ট হবেই হবে বাঁকুড়া হয় ম্যাক্সিমাম কুচবিহার হয় রায়গঞ্জ হয় সুন্দরবন হয় মিদনাপুর হয় বীরভূম হয় এবারে বর্ধমানেও হয়েছে বর্ধমান আগেও হয়েছে বর্ধমানেও ফার্স্ট হয়েছে সেকেন্ডও দুজন হয়েছে এবং কলকাতার পাঠভবন থেকেও একজন চতুর্থ হয়েছে রেজাল্ট বেরোনোর পরেই আমি লিস্টটা দেখতে পাই এবং তখন লিস্টার দেখার সৌভাগ্য আমার হয় হয়তো ওদের সাথে কোনোদিন দেখা হবে আমি চাই মিলিত হব আমার অভিনন্দনের সাথে তখন দেখা হবে এ বছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল দশ লক্ষ আটানব্বই হাজার সাতশো পঁচাত্তর জন এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সাফল্যের হার ছিয়াশি দশমিক ছয় শূন্য শতাংশ প্রথম দশ স্থানাধিকারীর মধ্যে রয়েছে একশো জন মুখ্যমন্ত্রী টুইট করে এই সফল এবং কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান তিনি লিখেছেন মাধ্যমিক পরীক্ষায় সফল ও স্থানাধিকারী ছাত্রছাত্রীদের অভিনন্দন জেলার ছাত্রছাত্রীরা দারুণ ফল করেছে শহরও গর্বিত করেছে এরপর আরও একটি টুইটে সফল ছাত্রছাত্রীদের অভিভাবক শিক্ষক এবং স্কুলকেও কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায় শেষে অকৃত কার্যদের কথাও উল্লেখ করেছেন তিনি কলকাতা টিভি